বন্ধুরা দেখুন আজকে আমি আম পান্নার শরবত নিয়ে চলে এসেছি প্রাণ ঠান্ডা করা শরবত তো বন্ধুরা আমপান্না শরবতটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন কাঁচা আম আমি নিয়ে নিয়েছি গোটা আম ভালো করে ধুয়ে নিয়েছি বেশ ফ্রেশ আম খুব সুন্দর আমগুলো দেখতে তামটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একমগ জল আমি দিয়ে দিচ্ছি এইদিকে আমি মুখ আমের মুখ কেটে নিচ্ছি প্রত্যেকটা আমেরই এরকম ভাবে মুখটা মুখটা কেটে বাদ দিয়ে দেবো আর এই আমটা আমার গাছেরই এটা হিমসাগর আম আর এই হিমসাগর আমটা খেতে খুব সুন্দর হয় আর খুব সুন্দর এদিকে দেখুন আমি একটু পাশ থেকেও একটু চিড়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই হিম আমটা দিয়ে আমি বানাচ্ছি এই হিমসাগর আমটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতেও খুব ভালো হয় এইভাবে আমি আমগুলো একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি অল্প সময়ের মধ্যেই কিন্তু এই আম পান্নার শরবতটা হয়ে যায় তা আপনারা বাড়িতে এরকম ভাবে বানাবেন আর সংগ্রহ করে ফ্রিজে রেখে দেবেন এই গরমে খেতে তো খুবই ভালো লাগে তো আপনারা বানিয়ে খাবেন অসাধারণ খেতে বন্ধুরা দেখুন এদিকে আমটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে তো আমি আমগুলো তুলে নেবো আমগুলো তুলে নিলাম এগুলো বন্ধুরা এবার এই আমটার মধ্যে আমি একটু ঠান্ডা জল দিচ্ছি দিয়ে এবার আমের যে পাল্প আছে সেটাকে আমি বের করে নিচ্ছি এইভাবে আমি হাতের সাহায্যে আমি বের করছি দু হাত দিয়েই করতে হচ্ছে যেহেতু শাঁসটা অনেকটা আছে আমের গায়ে লেগে আর এই একটা চামচ ও নিয়েছি চামচটা দিয়ে একটু বার করে নিলাম এই যে আমের শাঁসটা এইভাবেই আমি আমের সাঁজগুলো বের করে নেব তো বন্ধুরা আপনারা দেখছেন এইভাবে আমি বের করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে আমি হাতের সাহায্যে বা একটা চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি আমের পাল্পটা তো আপনারা চাইলে একটা চামচের সাহায্যে এভাবে বের করে নিতে পারেন আর তারপরে মিক্সি করে নিতে পারেন কিন্তু আমি এখানে মিক্সি করবো না আমি এখানে যেহেতু একটু ছোট আম আছে তার জন্যে আম মিক্সি করে নিলে টেতো হয়ে যাবে তো আমি একটা পাত্রে নিয়েছি আর এখানে দেখুন কি কি উপকরণ আছে চিনি আছে নুন আছে আর একটু আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর একটু হজমলা হাড়ি নিয়েছি এখানে চিনিটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম আর নুনটাও দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার দেখুন ভালো করে আমি মিক্স করে নেব যে চামচ নিয়েছি চামচের সাহায্যে এটাকে ভালো করে আমি মিক্স করছি যাতে চিনিটা গলে যায় এবার এই হজমলাটাকে আমি গুড়িয়ে নিয়েছি কিছুটা হজমলা আমি ভালো করে গুড়িয়ে নিয়েছি আর এখানে এই হাড়িটার মধ্যে আমি এটা সাদা কাপড় দিয়ে আমের পাল্পটা আমি এবার ছিঁকে নেব এই যে আমি আমের থেকে যে জুসটা বের করে নিচ্ছি এই যে বাকি যে ছিবড়ে অংশটা সেটা আমি বাদ দিয়ে দেবো তা আপনারা চাইলে এইভাবে মিক্সিও করে নিতে পারেন তো আমি এখানে চিবড়েটা দেবো না কেন খেতে গেলে মনে মুখে পড়লে তখন একটু ভালো লাগে না আর আমার বাড়িতে একটু মুখে পড়লে তো কেউই খাবে না তো আমি এইভাবে আমের পাল বের করে নিয়ে আমি শরবত বানাই তো এইভাবে আমি বার করে নিচ্ছি বন্ধুরা দেখুন এই দেখুন চিপড়েটা কতটা বেরিয়েছে তো এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে হজমলাটা আমি রেখেছিলাম তো এইভাবে আমি হজমলাটা গ্লাসের মুখে লাগিয়ে দিলাম আর যে আমি যে পাল্পটা সেটাও গ্লাসে লাগিয়ে নিয়েছি নিয়ে এবার ওই হজমলার মধ্যে আমি গ্লাসটাকে কোটিং করে নিচ্ছি তো খুব সুন্দর লাগে দেখতে আর এই হজমলার গুঁড়োটা যখন মুখে পড়বে তো খুব ভালো লাগবে খেতে তো এইভাবে আমি বরফের টুকরো কয়েকটা দিয়ে দিলাম গ্লাসের মধ্যে তো এইবার আমি হাডির মধ্যে যে জুসটা আছে সেইটা এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না খেতে খেতে তো ভালো হবেই তার একটু আমি ঠান্ডা জলও দিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে আর খেতে তো অবশ্যই ভালো হবে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে আম পানার শরবতটা বানান আর সকলকে খাওয়ান আর আপনারা এভাবে সংগ্রহ করে রেখে দিতে পারেন ফ্রিজ তো বন্ধুরা আম পানার শরবতটা আমার রেডি